আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে আসলাম এই মুহূর্তে পাওয়া আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে জানিয়ে দিব আজ উনত্রিশে নভেম্বর রোজ শুক্রবার এবং আগামীকাল ত্রিশে নভেম্বর রোজ শনিবার কেমন থাকবে পরবর্তী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার আবহাওয়া বাংলাদেশের প্রত্যেকটি জেলাসহ পশ্চিমবঙ্গ এবং ভারতের আসাম মেঘালয় ও ত্রিপুরা রাজ্যে এছাড়াও পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে দুই বাংলার যেসব জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে মাঝারি থেকে অতি বাড়ি বৃষ্টিপাত সহ বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও বর্তমানে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ফ্যাংজাল এই মুহূর্তে কোথায় রয়েছে এবং এটি কবে নাগাদ আপনার বা দুই বাংলা কোন কোন জেলা জুড়ে আঘাত হানতে পারে এবং এছাড়াও এই ঘূর্ণিঝড়ের প্রভাবে যেসব অঞ্চল জুড়ে অতিমাত্রায় বাড়ি বৃষ্টিপাত সহ আপনার সজুড়ে বা বাতাস প্রবাহিত হতে পারে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে বিস্তারিত এই মুহূর্তে আমি আপনাদেরকে লাইভ চেক করে দেখাবো এছাড়াও পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা বাংলাদেশের মধ্যে কত ডিগ্রি পর্যন্ত উঠে আসতে পারে এবং নেমে আসতে পারে বিস্তারিত এই মুহূর্তে আমি আপনাদেরকে লাইভ চেক করে দেখাবো তার আগে আপনারা এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না টুবিওয়ার্স আমি দেখতে পাচ্ছি যে আগামী চব্বিশ ঘন্টার ভিতরে বাংলাদেশের এবং পশ্চিমবঙ্গের যেসব জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে মাঝারি থেকে অতিবারই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে ঘূর্ণিঝড় ফ্যানজালের প্রভাবে তার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে ফরিদপুর ঢাকা তারপর লোয়া যশোর কচ্চাদপুর মাগুরা বালিয়াকান্দি দোহার মকসুদপুর শিবচর নড়াইল অভয়নগর গোবিন্দনাথপুর খুলনা সাতক্ষীরা শ্রীকান্তপুর শ্যামনগর মংলা ভাগেরহাট টুঙ্গিপাড়া ঘৌর নদী মাদারীপুর কাউখারি জিয়ানগর তারপর হচ্ছে মির্জাগঞ্জ পাথরহাটাম তারপর হচ্ছে কলাপাড়া তারপরে দেখতে পাচ্ছেন যে চরফ্যাশন ফ্যাশন লালমোহন বোরহান হাতিয়া ভুলা বরিশাল রায়পুর এবং এদিক থেকে আরও রয়েছে চৌমোহনী ছাগলনায়া ফেনী ভেলুনিয়া লাকসাম হাজিগঞ্জ কুমিল্লা এবং ব্রাহ্মণপাড়া হুমনা মুন্সীগঞ্জ ঢাকা নরসিংদী ধামরাই প্রত্যেকটি অঞ্চল জুড়ে দেখতে পাচ্ছেন যে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে এছাড়াও আপনার চট্টগ্রাম বিভাগেরও বেশ কিছু অঞ্চল জুড়ে এবং আপনার ত্রিপুরা রাজ্যেরও কিছু অঞ্চল জুড়ে আপনারা দেখতে পাচ্ছেন যে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেমন উদয়পুর এদিক থেকে আর রয়েছে আপনার মুগাইবাড়ি তারপর হচ্ছে শিলচর বাজার আগরতলা আমবাসা এবং আপনার চট্টগ্রাম বিভাগের বাংলাদেশের ধিকিনালা সাজেক ঘাগড়াছড়ি লংগদু মানিকছড়ি ফটিকাছড়ি উপজেলা হাটহাজারি চট্টগ্রাম রাজস্থলী রংছড়ি সাতকানিয়া কুতুবদিয়া চকরিয়া এবং থানচিতে আপনারা দেখতে পাচ্ছেন যে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও পশ্চিমবঙ্গের শান্তিপুর চন্দননগর বর্ধমান আরামবাগ কলকাতা তারপর হচ্ছে হলদিয়া হলদিবাড়ি সাগর, খারাকপুর কালুঘাট জলেশ্বর তারপর হচ্ছে আপনার বালাস্বর দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটি অঞ্চল জুড়ে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে টু বিওর্স এই মুহূর্তে আমি আপনাদেরকে আরও জানিয়ে দিব যে বর্তমানে ঘূর্ণিঝড় ফ্যানজালের জালের ঘূর্ণিঝড় বর্তমানে কোথায় রয়েছে এবং এটির প্রভাবে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে দুই বাংলার যেসব জেলাগুলোতে প্রচণ্ড বৃষ্টিপাত হতে পারে টু বিওর্স আমি দেখতে পাচ্ছি যে আজ হচ্ছে উনত্রিশে নভেম্বর শুক্রবার এবং দেখতে পাচ্ছেন যে ঘূর্ণিঝড় ফ্যান বর্তমানে আপনার ভারতের তামিলনাড়ুর কাছাকাছি অবস্থান করছে এবং এটি আপনার আগামী তিরিশ তারিখে আপনারা দেখতে পাচ্ছেন যে শনিবার আপনার ভারতীয় উপকূলীয় অঞ্চলে এটি ব্যাপক সহজুরে আঘাত থানবে এবং ব্যাপক ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে সব অঞ্চল জুড়ে এবং প্রচণ্ড ভারী থেকে ভারী বৃষ্টিপাত সহ বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেমন আপনারা দেখতে পাচ্ছেন এদিক থেকে আপনার চেন্নাই তারপর দেখতে পাচ্ছেন হায়দ্রাবাদ আপনার এদিক রয়েছে বালারি তারপর হচ্ছে বাং ব্যাঙ্গালোর তারপরে দেখতে পাচ্ছেন যে এদিক থেকে আরও আপনার অনেকগুলো অঞ্চল রয়েছে যে ভারতীয় উপকূলীয় অঞ্চল যেগুলোর মধ্যে আপনার পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে এবং প্রচণ্ড ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো বিওস এই মুহূর্তে আমি আপনাদেরকে আরো বিস্তারিতভাবে দেখিয়ে দেব যে আগামীকাল শনিবার তিরিশে নভেম্বর ঘূর্ণিঝড় ফ্যানজালের প্রভাবে বাংলাদেশের যেসব জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি হতে পারে এবং আপনার অতিমাত্রায় বৃষ্টিপাত হতে পারে ইউরোপিয়ান রাডার এর ইসিএম ডাব্লু এফ মডেল অনুযায়ী টুবিয়স আপনারা দেখতে পাচ্ছেন যে আগামীকাল শনিবার ত্রিশে নভেম্বর আপনার বিকেল তিনটার দিকে চলে আসলে ভারতের বাংলাদেশের শ্যামনগর তারপর হচ্ছে শ্রীকান্তপুর সাতক্ষীরা মংলা খুলনা বাগেরহাট টুঙ্গিপাড়া কাউখালী জিয়ানগর তারপর হচ্ছে মির্জাগঞ্জ মাঠবাড়িয়া চরফেশন লালমোহন বুরহানুদ্দিন তার হচ্ছে ভুলা বরিশাল গরু নদী টুঙ্গিপাড়া খুলনা গোবিন্দনাথপুর অভয়নগর মাদারীপুর এবং এদিক থেকে আরও দেখতে পাচ্ছেন যে রায়পুর শেনবাগ মতিরহাট ফরিদগঞ্জ কুমিল্লা ঢাকা ফরিদপুর নরসিংদী নাগরপুর শৈলকুপা যশোর আপনার চট্টগ্রামের ভটিকাছড়ি উপজেলা খাগড়াছড়ি চট্টগ্রাম চকারিয়া এবং এদিক থেকে ভারতের ত্রিপুরার আগরতলা আমারপুর তারপর আমবাসা এদিক থেকে মিজোরামের চাম ফাইভ হারকোয়ান লংগেলি প্রত্যেকটি অঞ্চল জুড়ে দেখতে পাচ্ছেন যে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং পশ্চিমবঙ্গের কলকাতা চন্দননগর হলদিয়া হলদিবাড়ি গঙ্গাসাগর খালুঘাট আরামবাগ বর্ধমান বাঁকুড়া ডা দুর্গাপুর তারপর হচ্ছে চাকুলিয়া খারাকপুর জলেশ্বর বাড়িপাদা তারপর হচ্ছে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে জমশেদপুর প্রত্যেকটি অঞ্চল জুড়ে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বজ্র বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন যে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে বাংলাদেশের উত্তরবঙ্গ এবং দেখতে পাচ্ছেন যে ভারতের আসাম মেঘালয় ও আসাম ও মেঘালয়ে এবং দেখতে পাচ্ছেন যে আপনার পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ জুড়ে আপনার কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যেমন দেখতে পাচ্ছেন যে বিরাটনগর পূর্ণিয়া ভাগলপুর দেওঘর মালদা তারপর হচ্ছে এদিক থেকে শিলিগুড়ি আলিপুর গাংটক গোয়ালপাড়া গুয়াহাটি শিলং তুরা হোজাই ডিমাপুর তেজপুর তারপর হচ্ছে বাংলাদেশের রংপুর রাজশাহী মাইমসিংহ সিলেট ঢাকা এবং দেখতে পাচ্ছেন এদিক থেকে আরও রয়েছে মহাদেবপুর আর রয়েছে ভগুড়া সিংরা সিরাজগঞ্জ পাবনা মেহেরপুর এবং এদিক থেকে পঞ্চগড় ঠাকুরগাঁও দিনাজপুর চররাজীপুর ভাগমারা বিশম্বপুর আর রয়েছে কিশোরগঞ্জ সিলেট কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আকাশে আপনার পরিষ্কার রয়েছে এবং আবহাওয়া স্বাভাবিক থাকবে তবীয় এই মুহুর্তে আমি আপনাদেরকে জানিয়ে দেব আগামীকাল তিরিশে নভেম্বর দিনের বেলায় সর্বোচ্চ তাপমাত্রা কত থাকতে পারে তবীয় আমি দেখতে পাচ্ছি যে আগামীকাল ত্রিশে নভেম্বর রোজ শনিবার সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে আপনার সিলেটে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস তারপর হচ্ছে কুমিল্লাতে সাতাশ ডিগ্রি সেলসিয়াস এবং চট্টগ্রামে ছাব্বিশ ডিগ্রি বরিশালে চব্বিশ ডিগ্রি খুলনাতে ছাব্বিশ ডিগ্রি ঢাকাতে সাতাশ ডিগ্রি মাইমসিংহে সাতাশ ডিগ্রি রাজশাহীতে সাতাশ ডিগ্রি এবং রংপুরে সাতাশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা উঠে আসতে পারে এবং রাত্রের বেলায় আপনার সর্বনিম্ন তাপমাত্রা নেমে আসতে পারে রংপুরে তেরো ডিগ্রি সেলসিয়াস এবং মাইমসিংয়ে চোদ্দ ডিগ্রি সেলসিয়াস সিলেটে আঠারো ডিগ্রি সেলসিয়াস তারপর ঢাকাতে বিশ ডিগ্রি কুমিলাতে বিশ ডিগ্রি চট্টগ্রামে বাইশ ডিগ্রি বরিশালে একুশ ডিগ্রি খুলনাতে বিশ ডিগ্রি এবং রাজশাহীতে পনেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আপনার নেমে আসতে পারে তু এ ছিল এখনকার মতো আমার কাছে আজকের গুরুত্বপূর্ণ একটি আবহাওয়ার আপডেট যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না আর সবার আগে সবার প্রথম আবহাওয়ার লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন